নমস্কার বন্ধুরা, গরমে যারা হালকা ও তুলনামূলকভাবে একটু কম ঝামেলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য চিকেনের স্বাদে ও গন্ধে ভরপুর এই রেসিপিটি একদম পারফেক্ট, যেটা ভাত, রুটি অথবা পরোটা তিনটের সাথে খেতেই ভালো লাগবে। স্বাদে ও গন্ধে ভরপুর এই চিকেনের দুধ কোর্মা বানানোর জন্য প্রথমে কড়াইতে এক চামচ রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি এবং 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে রঙটা সাদাটে রেখেই হালকা করে ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা একটু চলে যায়। এগুলোকে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে 4টে কাজু বাদাম দিয়ে একটা মিক্সির জারে ঢেলে নিলাম। এখন এতে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প একটু দুধ, 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1-4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মিহি করে বেটে নেব। এই পর্যায়ে আপনারা ছোট ছোট টুকরো করে কুচিয়ে রাখা আদাও দিতে পারেন। আমার কাছে আদা বাটা ছিল তাই আমি এটা দিয়েছি। এরপর একটা কড়াইতে ঢেলে নিলাম 750 গ্রাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1/2 চামচ চিনি, 1টা তেজপাতা, 3-4টে মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, কয়েক টুকরো ডালচিনি এবং 3-4টে লবঙ্গ, সেই সাথে বেটে রাখা মশলার মিশ্রণ, 1 কাপ ফুটিয়ে ঠান্ডা করে রাখা তরল দুধ আর 1 টেবিল চামচ বা 15 থেকে 20 মিলি মতো গাওয়া ঘি মাখিয়ে কমপক্ষে 20 থেকে 30 মিনিট মতো ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপর পাত্রটাকে গ্যাসে বসিয়ে ফ্লেম একদম কমিয়ে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট, অর্থাৎ যতক্ষণ না চিকেন সিদ্ধ হয়ে গ্রেভিটা একটু গাঢ় বা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে কিন্তু ফোটাবেন না, গ্যাস একদম কমিয়ে রেখেই রান্নাটা করতে হবে। মাঝে একবার ঢাকনাটা খুলে কয়েকটা গোটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে গোটা কাঁচা লঙ্কা দেওয়ায় রেসিপিতে যেমন লঙ্কার ফ্লেভারটা ভালো হবে, তেমনি যিনি একটু বেশি ঝাল খেতে পছন্দ করবেন তিনি খাওয়ার সময় একটা সিদ্ধ লঙ্কা চটকে নিয়েও খেতে পারবেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে এলে, যদি গ্রেভিটাকে একটু পাতলা করার প্রয়োজন হয় তাহলে অল্প একটু দুধ মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিতে পারেন। এবার গ্যাস বন্ধ করে 2 টেবিল চামচ বা 30 থেকে 40 মিলি মতো পাতিলেবুর রস মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।